এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ নাসির হোসেন ছিলেন জাতীয় দলের অপরিহার্য সদস্য। মিস্টার ফিনিশার খ্যাত নাসির ছিলেন অনেক ম্যাচের জয়ের নায়ক। এবারের বিপিএলে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন নির্বাচকদের। অন্যদিকে বেশ প্রশংসাও পেয়েছেন ভক্তদের। কিন্তু বিপিএল এর ভালো করা একাধিক ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড সিরিজের টি টোয়েন্টি দল ঘোষণা করা হলেও নেই নাসিরের নাম। এমন অলরাউন্ডিং পারফরম্যান্স করেও কেন দলে সুযোগ পেলেন না নাসির? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। বাংলাদেশের ক্রিকেটে ফিনিশার শব্দটা সবার আগে বসেছিল নাসিরের নামের পাশেই। পরে আবার এই নামের কারণেই নাসিরকে প্রচুর ট্রলও সহ্য করতে হয়েছে। ফিনিশার ফিনিশ হয়ে গেছেন এমন কটূক্তিও শুনতে হয়েছে নিয়মিতই। কিন্তু দিন বদলায় নাসিরও বদলেছেন। সমালোচনাকে দূরে ঠেলে পারফরমেন্স দিয়ে ঠিকই জায়গা করে নিয়েছেন আবারও ক্রিকেট ভক্তদের মনে। কিন্তু নির্বাচকরা জাতীয় দলের আলো থেকে দূরেই রাখলেন এই প্রতিভাবান ক্রিকেটারকে। নাসির জাতীয় দলের হয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 2018 সালে। এরপর যে লম্বা বিরতি, সেটি মূলত ফর্মের কারণেই। নাসিরের ছায়াসঙ্গী হয়েছে মাঠের বাইরের বিতর্ক। চোটের কারণে লম্বা সময় ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেননি। একটা সময় মনে হয়েছে আসলেই হয়তো ফিনিশ হয়ে গেছেন নাসির। বিপিএল এর নবমাসুরে সেই ভুলটাই ভেঙে দিয়েছেন নাসির। বিপিএল এর নবমাসুরে ঢাকার অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। দলকে ভালো কোনো অবস্থানে নিতে না পারলেও ব্যক্তিগত পারফরমেন্সে আলো ছড়িয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। ব্যাট হাতে 12 ম্যাচে 45.75 গড়ে 366 রানের পাশাপাশি 6.8 ইকোনমিতে নিয়েছেন 16টি উইকেট। দলকে সেমিতে নিতে পারলে হয়তো জিততে পারতেন আসর সেরার পুরস্কারও। 12 ম্যাচের মধ্যে ঢাকার 3টি জয়ে নাসিরই ছিলেন প্রাণভোমরা। এমন পারফরমেন্সের পর নির্বাচকরা শুনিয়েছিলেন নাসিরকে নিয়ে আশার বাণী, কিন্তু সেই বাণী ফলেনি কাগজে কলমে। নাসির দলে না থাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক নান্নু বলেন, কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে নাসির সুযোগ পায়নি, তবে সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না। নাসির অবহেলিত হলেও নবম বিপিএলে ব্যাট বল হাতে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম ও রনি তালুকদার। একাধিক চমক নিয়ে দল গড়লেও নাম নেই শুধু নাসিরের। তাতে হয়তো নিজেকে দুর্ভাগাই মনে করছেন নাসির। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।